আজকে কেন্দ্র করে যে গাছটা অন্য কোথাও এরকম ভাবে দেখা যায়। তো বিকাল আর দেবাঙ্গনা এরা দুজন এই পুরো জিনিসটা মানে সিনক্রোনাইজ করেছে। আর সমীক্ষা হচ্ছেন কলা ভবনের আর্ট হিস্ট্রি প্রফেসর, এরা মূর্তি এরা সবাই এনভায়রনমেন্টাল সায়েন্সের রিসার্চ স্কলার বা মাস্টার্স স্টুডেন্ট। তো সমীক্ষাকে আমি বলেছি যে পুরো জিনিসটা সমীক্ষার খুব পরিচিত এটার সম্বন্ধে। তো গল্পটা বলতে সবাই তোমরা বাঙালি, তো মানে বাংলায় বললে বুঝবে সবাই বেশ। হ্যাঁ, এমনিতে বলি গল্পটা অর্থাৎ চীনাপটের পেছনে যে গল্পটা আছে, গল্প বলতে তার ইতিহাস আছে, সেটা একটা ছোট্ট একটা লেখায় একবার লিখেছিলাম। সেই লেখাটা ওরা জেরক্স করে ওখানে টাঙিয়েছে, তাহলে সেখানে ডিটেলটা পাওয়া যাবে। আর অর্থাৎ গাছটা বলাই বাহুল্য, কলা ভবনে যারা গেছে দেখেছে যে প্রাচীন গাছ কলা ভবনের কেন শান্তিনিকেতনের প্রাচীনতম গাছগুলির মধ্যে অন্যতম। আর ছোটোবেলায় যখন সুচিত্রারা ছিলেন আমাদের জন্মের 2 বছর আগে, তখন নিশ্চয়ই কলা ভবনে বদমাইশি করতে ওরা যেতেন, দুষ্কৃতি করতে পাঠভবন থেকে, আর নিশ্চয়ই তখনও সেই গাছটা দেখেছেন। প্রাচীনতম গাছগুলোর মধ্যে একটা, এটা একটা বিষয়। যেরকম শান্তিনিকেতনে এরকম অনেক গাছই আছে এখনও, কিন্তু এই কলা ভবনের এই চীনামঠের এই শুধু প্রাচীনতার কারণে নয়, বহু পুরনো নবীন একটা গাছ, তাছাড়াও কতগুলো মজার ব্যাপার জড়িয়ে আছে, যার কিছু কিছু আমি ওই লেখাটাতে লিখেছি। পরে যদি পড়ে নেওয়া যায়, এখন আমি বেশি সময় নষ্ট করবো না, ডিটেলে যাচ্ছি না, কিন্তু একটা দুটো কথা না বললেই না একটু ডিটেল। হ্যাঁ, তো যেমন বলা হয়, হয়তো কথাটা সত্যিও, গাছটা অরিজিনাল অথচ চারা যেটা এসেছিল এবং চারটা দিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, দিয়েছিলেন নন্দলাল বোসকে। চারাটা ছিল নাকি একটা বনসাইয়ের চারা। তো বনসাই চারা হিসেবে নন্দলাল বসু অবনী ঠাকুরের কাছ থেকে সেটা গ্রহণ করেন। বনসাই চারা হিসেবে সেই চারাটা কলা ভবনের একটা চাতাল আছে ক্যান্টিনের পাশে, চাতালের পাশে সেটা পোঁতা হয়। বনসাই একটা গাছ বেরোবে সেই অপেক্ষাতেই নন্দলালটা ছিলেন। তার বদলে হয়ে উঠল অলমোস্ট ম্যাজিক্যাল, মানে মিরাকিউলাস একটা বিশাল মহিমা, বিশাল বড় একটা গাছ। মানে এই তথ্যটুকুই এর অন্যতম ম্যাজিক এই গাছটা। প্রথমে তো যখন দেখি তখন তার জানতে পারি না, যখন আমরা খোঁজ নিই, তারপর কোনো একটা বইয়ে দেখেছিলাম লেখা আছে, আমার পুরনো মাস্টারমশাইদের যারা অনেক দিন ধরে এখানে আছেন তাদেরকে জিজ্ঞেস করি, তখন দেখা গেল হ্যাঁ এই ইনফরমেশনটা সত্যি। বনসাই গাছে চারা হিসেবে নন্দলাল বসু পেয়েছিলেন, বনসাই হিসেবে বুঝেছিলেন, ম্যাজিক্যালি একটা বনসাই তো নয় কলা ভবনের কেন শান্তিনিকেতনের অন্যতম বৃহৎ বিশাল গাছ হিসেবে সে বেড়ে উঠল। এক, দুই, যেটা নিয়েও অনেক রকম মজার মজার গল্প আছে, তার মধ্যে কিছু কিছু আমি সংগ্রহ করেছি আর সেই গল্পগুলো কিছু আমি লিখেওছি লেখাটাতে, সেটা হলো যে গাছটা কী গাছ। আমরা শুনতাম যে যখন কলাভবনে পড়তে এলাম যে এটাকে বলে চীনা বট, বট গাছ তার মানে যারা একটু গাছ জানতেন চিনতেন, আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ ছিল, তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে একটু অসম্ভব এটা বট গাছ হতেই পারে, চিনাই বা কেন চীনা গাছের বট গাছ কীরকম দেখতে। তখন তো ইন্টারনেট ছিল না, তাও বইপত্র বার করে কেউ একটা দেখাচ্ছে যে চীনা গাছে যদি বট গাছের ফ্যামিলির কোনো গাছ আদৌ হয়ে থাকে সেরকম দেখতে পারে, তাদের নামটা হলো না। আমরা জানি এগুলো কথাগুলোর বেশ রহস্য বলবো না, বেশ রহস্য মাধুর্য বলবো, জড়িয়ে আছে এই গাছটা ইতিহাসের সঙ্গে। এটা হলো পরিচয়ের দিক, এবং আমি আর বটানিক্যাল দিকটাই যাচ্ছি না, সেটা নিয়ে অনেকে গবেষণা করেছেন, অর্থাৎ গাছটার আইডেন্টিটি। কিন্তু আমাদের তাতে কিছু যায় আসে না, চীনাবট বলেই পরিচিত, আমরা যারা কলা ভবনের ছাত্রছাত্রী ছিলাম তারপর এখনো কলা ভবনের সঙ্গে জড়িত আছি, চীনাবট হিসেবেই আমরা একে ডাকি, চীনাবট হিসেবেও আমাদের কথা আমাদের সঙ্গে দিন যাপন করে। কিন্তু ছাত্রবাসী মনে আছে, আরেকটা মজার কথা বলি, প্রথম লক্ষ্য করেছিলাম ফার্স্ট ইয়ারের শেষের দিকে মার্চ মাসে আমাদের পরীক্ষার দিন এগিয়ে আসছে, হঠাৎ প্রায় রাতারাতি দেখি গাছের পাতা ঝরতে শুরু করলো,
এবং আমাদের ক্যান্টিনের মামা বললেন গাছের পাতা ঝরতে শুরু করেছে তো তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে। যেন জেনে শুনে চীনা বট ঠিক আমাদের পরীক্ষার আগেই তার সমস্ত পাতা ছড়িয়ে নেয় এবং যেটা ঘন পাতাময় একটা গাছ যখন প্রায় রাতারাতি কয়েকদিনের মধ্যে সমস্ত পাতা ঝরে গেল তখন তো অদ্ভুত একটা চেহারা হতো শুধু গাছটা নয় গোটা কলা ভবনে, কারণ ঘন পাতায় ভরা ছিল যে গাছ এইবার পুরো গাছটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। তার ভিতর দিয়ে আকাশ দেখতে পাচ্ছি, অন্য বিল্ডিং দেখতে পাচ্ছি এবং যে গাছের তলাটা ছিল ছায়াকীর্ণ সবসময় একটু ঘন ছায়া, সমস্ত পাতা ছড়ে যাওয়ার পরে হলো একেবারে ফ্যাট ফ্যাটে যে গাছের তলায় মাস্টারমশাইরা মাস্টারমশাই একটু উঠে গেলে সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা সুযোগ পেলেই সে চায় কাপ নিয়েই হোক কি একটা বেরিয়ে নিয়েই হোক প্রসঙ্গে আমার একটা তাল খুঁজত ওই গাছে পাতাটা ঝরে যাওয়ার পর কেউ বসতে চাইছে না, কারণ ফ্যাট ফ্যাটে রোদ মার্চ মাসের শেষের দিকটা এসে গায়ে লাগছে। তখন আমরা নতুন প্রথম বছর পালা এটা মনে রাখতে হবে, কেউ আমাদের কিছুই বলেনি। তারপরের দিন অদ্ভুত একটা কাণ্ড, আবার রাতারাতি, মানে আমি সিরিয়াসলি বলছি যে লোকেরা বিশ্বাস করে না কিন্তু আমরা নিজেরা দেখেছি বলে এখনো যারা দেখেছে ওরাও যেমন দেখে অবজার্ভ করে এই কাজগুলো এই ফটোগ্রাফি কাজগুলো করার চেষ্টা করেছে যে রাতারাতি কচি পাতা বেরিয়ে গেল গোটা গাছ জুড়ে, একটা ডাল ভাগ মানে বাথরুম এক দুই, দ্বিতীয় দিনে কচি পাতাটা সামান্য বড় হলো, তারপরে আরেকটা ম্যাজিক হলো যেটা ভাবতে পারিনি। আর আমি বারবার বলছি ভাবতে পারিনি, এখানে খোলসা করে বলে রাখা ভালো আমি ভীষণ আদ্যপান্ত, মানে কলা ভবনে আসার আগে একটা শহুরে কলকাতার প্রকৃতির ব্যাপারে মুখ একটা অংশে আমাদের সব কিছুই একদম চমৎকার মনে হচ্ছে, ম্যাজিকের মতো লাগছে, সানরিয়েল লাগছে, অকল্পনীয় লাগছে। তবে নেক্সট যে ঘটনাটা ঘটলো সেটা আরোই আমার কাছে একটা সানরিয়েল ম্যাজিকের মতো আমি জীবনে এরকম দেখিনি, মানে পেন্টিংয়ে দেখেছি বাস্তবে দেখিনি। গাছের ছায়া একটা পাতলা ছায়া পড়েছে, মনে হচ্ছে পাতলা কেউ একটা মসলিন কাপড় বেঁধে দিয়েছে, শুধু তাই নয় সেই ছায়া কেমন হচ্ছে পাতলা সবুজ, তাই পাতলা সবুজ হালকা সবুজ রঙের ছায়া, কারণ ট্রান্সপারেন্ট কচি পাতা সেটার ভেতর দিয়ে সূর্যের আলো একমাত্র একটা ট্রান্সলুসেন্ট একটা মানে যেটা আমরা থিয়েটারে লাইটিংয়ে ব্যবহার করি রঙিন কাঁচ দিয়ে আলো পাঠায় যেটা চার্চে আছে ডাস্টবিনতে থাকে একদম ওইটা একদম একটু বিশেষ মানে একদম দেখা যায় সবুজ রঙের ছায়া, কিন্তু সেটা এক দেড় দিনের বেশি থাকে না, তারপরেই পাতাটা গাঢ় হতে থাকে অর্থাৎ ট্রান্সপারেন্সিটা হারিয়ে সে ওপেক হতে থাকে, যত ওপেক হতে থাকে ছায়ার রঙটাও তত গাঢ় হতে থাকে, ফলে আর সবুজ হয় আস্তে আস্তে যেমন ছায়ার রং হয় ঘন খয়েরি ধরনের মাটির রং, ওটাও একটা ছিল ম্যাজিকের এবং দীর্ঘদিন ধরে ওরকমই দেখে আসছি। অনেক পরের কথা বলছি, এটা যখন বলছি 85-86 এর কথা তার প্রায় 10 বছর বাদের একটা কথা বলছি 96-97 এর আরেকটা ম্যাজিক দেখলাম। আচ্ছা প্রথম ম্যাজিকটার কথা হচ্ছে ঘটনাটা এইরকম, সেটা হলো যে সত্যি সত্যি রাতারাতি গোটা গাছের প্রতিটি পাতা পড়ে যায়, এটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি এবং সত্যি সত্যি একটা রাতের মধ্যে গোটা গাছের ওই কুচি কুচি সবুজ পাতাগুলো গজিয়ে যায়, এটাই অভ্যস্ত ছিলাম আর এটাকে ম্যাজিক বলে জানতাম, ভালো কথা। কিন্তু দ্বিতীয় ম্যাজিকটার জন্য না তৈরি ছিলাম না, যেটা তার 10 বছর বাদে 1996 আমার মনে আছে, কারণ ওই বছর আমি প্রথম চাকরিতে ঢুকি। হ্যাঁ আবার একটা মানে প্রথম যখন পড়তে ঢুকি 85-এ তখন একটা ম্যাজিক দেখলাম, আবার চাকরিতে যখন ঢুকি কলা ভবনে 96-এ আরেকটা ম্যাজিক দেখলাম এবং সেবার আমি তাক করে দিয়েছিলাম। তখন আমার নতুন একটা আমি ক্যামেরা কিনেছি চাকরি পেয়ে, আশাই পেন ট্যাক্স, হ্যাঁ সাংঘাতিক, হ্যাঁ মেটাল বডি, তারপরে বসে আছি ঠিক আছে ঠিক আছে পাতা ঝরবে তুলব পাতা গজাবে তো এই ঠিক যেভাবে ছাত্র বয়সে দেখেছিলাম সম্পূর্ণভাবে যাকে বলে পর্যদুষ্ট হল পরাস্ত হল। কেন সেই প্রথম আমি দেখলাম অর্ধেকটা গাছের পাতা ঝরবে অর্ধেকটা ঝরবে, আমি সঙ্গে সঙ্গে আমাদের একজন অত্যন্ত প্রবীণ ব্যক্তি কলা ভবনে মস্তমশাইগণ কলা ভবনে ক্যান্টিন চালাতে অবসর নিয়েছেন মামা বলে ডাক্তার, মামা বহুদি বহু যুগ ধরে উনি অনেক ছোটবেলা থেকে আছে মানে মামা বিনোদ বিহারীকে রামকিং করতে দেখেছে, মামা এটা কি ব্যাপার মানে হ্যাঁ আমিও দেখি প্রথমবার মানে খান খান হয়ে গেল মনে হলো পুরো কলা ভবনের রামস্মৃতি সমস্ত কিছু দুর্ভাগ হয়ে গেল এবং যেই গাছ অংশের পাতাটা ঝরে গেল পরিষ্কার করে
সেই অংশে কচি পাতাগুলো বেরোলো, তার দিন সাতেক পাতে অন্যটাও চললো এবং ছায়াটা দুভাগ হয়ে গেল। পুরো আই হচ্ছে ভীষণ এক্সপিরিয়েন্সটাও, আর যেটা ফটোগ্রাফি করবো বলে তাক করেছিলাম আমার পেন্টাক্স 8000 নিয়ে, সেটা হলো না, কিন্তু নতুন একটা বিষয় পেলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অবশ্য ছিল, কালার ছিল না, তবু ওই ট্রান্সপারেন্ট ছায়াটা ধরতে চেয়েছিলাম, তো সেটা পারলাম কিছুটা ট্রান্সপারেন্ট কিছুটা। মানে এরকম তো অনেক অনেক গল্প আছে, যেমন কেউ বলেছিলেন এই গাছটার নাম জগুডুমু, হ্যাঁ কেউ বলেন না এটা অন্যরকম একটা কি বট, এই সেই গাছের আইডেন্টিটি থেকে শুরু করে। কিন্তু আমি গাছের আইডেন্টিটিটা নিয়ে যতটা না মজা পেয়েছি, আনন্দ পেয়েছি, তার থেকেও বেশি যেটা লক্ষ্য করেছি ছাত্র বয়সে এবং পরবর্তীকালে, এই গাছটা কলা ভবনের জীবনকে কিভাবে প্রভাবিত করে। কারণ আমি ছাত্র বয়স থেকে দেখেছি, ওই যে বললাম না, মোটামুটি দুপুর 12:30 একটা দেড়টা অবধি একমতায় মাস্টার মশাইরা বসেন, চিনাবটের তলায় যে বেদিটা করা আছে ওটাই আমাদের ইন্টারেস্টিং মিটিং, মানে টিচার্স রুম বলতে আমাদের টিচার্স রুম অদ্ভুত আজ উনি, ওটাই আমাদের টিচার্স রুম। মানে এমনকি কোনো হয়তো অন্য কোনো ব্যক্তি এসছে দেশ বিদেশ থেকে, সবারই মনে হয় যে তলায় গিয়ে একটু বসি আরাম, বসতে খুব আরামদায়ক পাশে একদিন। আমি দেখেছি গাছটা কখনো একা থাকে না, প্রথমে ভাবতাম যে মানে স্টক স্টুডেন্ট ছিলাম যে নিশ্চয়ই টিচার এখন চলে যায় তখন গাছটাকে একা পাবো, আমি হয়তো ওই তখন দুপুরবেলায় 2:30 নন্দন সন্ধানে ধাক্কা করে খাবার খেয়ে আবার এলাম, এটা কোথায় আমার মতো আরও ছেলেমেয়েরা তখন চলে এসেছে, কারণ ওটা পুরো স্টুডেন্টদের দখলে চলে যায়। তারপর সন্ধে করায় আবার আড্ডা হতে থাকে, কি বিয়ার ফুটে কি কেমন গান গাইতে শুরু করলো, কেউ একটা দোতারে নিয়ে গান গাইতে শুরু করলো, কেউ বসে বসে একা একা চা খাচ্ছে। তারপর আমি ভেবেছিলাম যে রাত্রিবেলা খুব ইচ্ছে ছিল, তখন নাটক পড়ছি সেকেন্ড থার্ড ইয়ারে পড়ি, যে রাত্রিবেলা আমি একবার ওই গাছটার তলে একা থাকবো না, অসম্ভব। কারণ আমি দেখেছি মাঝরাতে অবিশ্বাস্য, আমি দেখেছি ওই যেখানে গাছের বেদিতে সকালে টিচার দুপুর বিকেল সন্ধ্যে স্টুডেন্টরা বসে, মাঝরাতে আমি দেখেছি পুরো ছাউনি উঠে, কখনো এই গাছটাকে ফাঁকা পাওয়া যায়। এছাড়া অজস্র পাখি আছে, প্রচুর পোকামাকড় আছে, অসাধারণ একটা গাছ। মানে এই গাছের দিকে তাকিয়ে বহু মানে আমাদের ছেলেমেয়েরা এরকম হয়েছে যে মানসিক ভাবে অবশ হয়ে গেছে, চরম রোমান্টিকতায় পরীক্ষা প্রায় ফেল করার মুখে চলে গেছে, মানে গাছে খুব বিপজ্জনক, অনেক প্রেম হয়েছে ওই গাছের। আর কলা ভবনের পাশে যেটাকে আমরা বলি প্র্যাকটিস খাওয়া, সেটাও কিছু গাছের পাওয়া। হ্যাঁ, এই গাছের একটা অদ্ভুত জীবন আছে। এবং একটু আগে আমি জিজ্ঞেস করছিলাম আমাদের খুব শ্রদ্ধেয় সিনিয়র বন্ধু শিবাদিত্য সেন শিবদার কথা, শিবদার প্রফেসর, আমি সুদীপদাকে জিজ্ঞেস করছিলাম কেমন আছেন। মানে শিবদা যখন চাকরি করতে ছিল তখনও, অবসর নেওয়ার পরেও কাজ থাকুক না থাকুক, দিনে একবার শান্তিনিকেতনে থাকে ঠিক গিয়ে ওই গাছের তলায় বসে এক কাপ চা না খেলে শিবদার যেন সেই দিনটা পূর্ণ হয়। এরকম প্রচুর মানুষ আছে, ওই গাছই আমাদের আশ্রয় আর ওই গাছই আমাদের কাছে থাকে। আর যখন গত বছর মিল্টন এবং দেবঙ্গনা এবং আরও কয়েকজন ছেলেমেয়েরা মিলে এই চীনা বটকে ঘিরে একটা ফটোগ্রাফি কাম ইনস্টলেশন একটা এক্সিবিশন করার কথা ভাবলো এবং করলো নন্দনে, আমার প্রথম যেটা মনে হয়েছিল যে এটা একটা খুব ইন্টারেস্টিং শুধু নয়, একটা অনগোয়িং প্রজেক্ট হতে পারে। কারণ এটা শুধু গাছ একটা একটা গাছ নয়, কলা ভবনের এই চীনা বট আসলে একটা মুহূর্তে গোটা গাছটা কাঁধে তখন হনুমান, ওটা পঁচিশ হনুমান বসে আছে, তার মধ্যে দুটো মা হনুমান করে তাদের বাচ্চাকে নিয়ে বসে আছে, অর্থাৎ হনুমান দেব ফল হয় আমরা খাওয়ার কেউ চেষ্টা করি না কিছু আমাদের, তবুও আমাদের কিছু যারা একটু বট
ছাত্র ছাত্র আছে তাদেরকে বলি একটু খেয়ে নেয়, কিন্তু তারাও বুঝে যায় আমাদের দুষ্কর্মী, হ্যাঁ তারাও খেয়ে দেখে না, না খাওয়াই উচিত, কারণ জানি না কিরকম বিস্ফোরণ হতে পারে, কিন্তু ওটা বিস্ফোরণ হবে না, পাখিরা খায়, পাখিরা খায় যে সময় পাতাগুলো ঝরে সে খায়, দেখেছিলাম কিন্তু ওইটা কেউ তোলবার সাহস করেনি বা ইচ্ছে করেনি, আমার মরেও গেছে একবার দুবারই দেখেছি, তারপরে সম্ভাবনা বেশি কিন্তু মাস্টারমশাই মানে নন্দলাল বোস বলেছিলেন যে না এটাকে ভারতে দেওয়া হোক, এটা বড় হোক, এটার কি কোনো সত্যতা আছে? এটা আমি শুনেছি সুদীপদা, এটাও আমি শুনেছি, আবার উল্টোটাও শুনেছি যে মাস্টারমশাই ঠিক জানতেনও না যেটা কখনো এত বড় একটা গাছ বিশাল আকারের গাছ হতে পারে, কিন্তু আপনি যেটা বললেন হ্যাঁ একটা সত্যতা আছে, যখন উনি দেখলেন যে বেশ বড় হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে তখন কিন্তু মাস্টারমশাই চেয়েছিলেন বড়ই হোক, আর অবনীন্দ্রনাথ ঠিকই ওইটা একটা ঠিকই যে অবনীন্দ্রনাথ খুবই চেয়েছিলেন, কিন্তু যেখানে গোটা হয়েছিল না আমার মনে হয় যে সেখানে নন্দলাল বোস অবশ্যই চাইবেন ওটা বড় গাছে, ওইখানে বংশাই হয়ে কেমন একটা লাগছে আমার, মানে জায়গাটা নিয়ে আমার মনে হয় বড় স্পেসে তো নন্দলাল জায়গায় হ্যাঁ কোনো প্রয়োজনই ছিল না মানে ফলে, আর এখানে আমার অন্য মানে এটা আমি অন্য প্রসঙ্গে চলে যাব বলে ডিটেলে যেতে পারবো না, সেটা হলো এখানে শিল্প ইতিহাসের একটা দ্বন্দ্ব আছে, যদিও নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের একনিষ্ঠ ছাত্র ছিলেন গোড়ার দিকে কলাভবনে আসার আগে, কলাভবনের পরে আসার পরে রবীন্দ্রনাথের ছত্রছায়া থেকে তার প্রভাবে এবং নন্দলাল বসু নিজ গুণে ওনার ছবি নিয়ে চিন্তাভাবনার অনেক পরিবর্তন হয়, মিনিয়েচার থেকে ম্যাক্সিতে চলে গেছে, ম্যাক্সিতে এবং আর আর ওই ওই ফ্যাব্রিকেটেড রিয়ালিটি নয় ডাইরেক্ট রিয়ালিটি ওই বাস্তবকে ধরা, তার জন্য ছবি আঁকার স্টাইল গঠন নন্দলাল বসু সব বদলে গেল, এবং মামিদার কাছে আমি শুনেছি মজার গল্পটা যে অবনীন্দ্রনাথ ঠাকুর তো পাইপার এসেছিলেন কখনো এসে বেশ কিছুদিন ছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর তখন অসুস্থ ছিলেন, হুইল চেয়ারে করে কলাভবনে কখনো কখনো আনা হতো, কেউ খবর দিত মাস্টারমশাই অবনী ঠাকুর ঢুকছেন আর নন্দলাল বসু পালিয়ে যেত, কারণ যা যা শিখেছিলেন নন্দলাল বসু মাস্টারবাইয়ের পবন ঠাকুরের কাছ থেকে তার অনেক কিছুই উনি নিজেই পরে মাস্টারমশাইকে চ্যালেঞ্জ করেছিলেন, কোথাও যেন একটা সেই চ্যালেঞ্জটা রিফ্লেক্টেড হয়, পবন ঠাকুর চেয়েছেন বনসাই আর নন্দলাল বসু চেয়েছে মহিমা, নন্দলাল বসু জিতে গেলেন কোথাও একটা, কারণ কলাভবনটা আসলে পবন ঠাকুরের জায়গা না, সেইভাবে দেখতে গেলে ওটা নন্দলাল বসুর জায়গা একেবারে মানে একবার ছাত্র অধিপতি সেটির ছোট গল্প হয়ে গেল উপন্যাস। পরপর কয়েক বছর আমি কয়েকজন মানে বোটানিস্টকে জিজ্ঞাসা করেছিলাম, তারা কেউ বলতে পারলেন না যে হঠাৎ এরকম হতে শুরু করলে কেন, আবার হঠাৎ পরে ফিরেও বা গেল আগের অবস্থা, তোমরা কেউ কিছু আর জানতে চাও জিজ্ঞেস করবে সুবিধাকে এরকম একটা ইন্টারেস্টিং গাছ সম্বন্ধে, যদিও বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন হলে তার জবাব দিতে পারবো না, না দেখা যায় কেউ কেউ বলেন আমি তো দেখিনি কখনো, কিন্তু আমাকে বলেছেন আমারই মাস্টারমশাই নির্মলেন্দু দাস নির্মতা বলেছেন যারা যারা বলছেন দাবি করছেন দেখেছেন তার প্রত্যেকেই এত দূরে দেখেছেন যে সেটা কি আবার ভেরিফাই করা হয়, মানে দূরে দূরে কেউ কেউ এই গাছগুলো দেখেছে,
কিন্তু কাছে কিন্তু কেউ একটা স্পট করে লৌকিক নাম এর সঙ্গে চিনাবটের একটা মিথ জড়িয়ে আছে অগুন ঠাকুর দিয়েছিলেন যারা নন্দলাল বসু সেটা তুলেছিলেন এবং যেহেতু ওটা বনসাই ছিল হ্যাঁ এবং গোসাই মানে হচ্ছে একটা জাপানি পদ্ধতি সেখান থেকে চীনা চীনাবট নামটা মানে খাটো থেকেও হতে পারে খাটো থেকেও হতে পারে কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটা স্পষ্ট আর বট গাছ আমাকে একজন বললেন যে বট গাছ যদি হবে তাহলে ঝুড়ি কোথায় ঝুড়ি কোথায় গাছ বলে ঝুড়ি ফলগুলো আবার ফলগুলো হ্যাঁ পট ফলের বিতর্ক হয়েছে আবার আমার আরেক পাশাপাশি বললেন যে কিন্তু এটা যদি বাকুর হবে আমি ওখানে গিয়ে বাকুর দেখেছি বাকুর তলায় গিয়ে হ্যাঁ গোয়ালপাড়া গাছ থেকে পাকুর গাছ দেখেছি সেই পাকুর গাছ এই পাকুর গাছ নয় পাকুর গাছের এত বড় কাণ্ড হয় না হ্যাঁ এরমভাবে ভাগ করে যায় না ফলে এই যে বিতর্ক আমি আবার ব্যক্তিগত ভাবে না এই বিতর্কের অবসান হতে চাই এইরকম যখন বিতর্ক হচ্ছে তখন আমার মনে আছে ওই আমার মাস্টারমশাই নন্দলাল নন্দদা উনি এসে বলেছিলেন ওনারা যখন ছাত্র ছিলেন ওদের মাস্টারমশাই রাধাচরণ পাচ্ছে যার পর একটা মিউরাল আছে কলা ভবনে রাধাচরণ বাগচি এসে বলেছিলেন না না এটা বাকুর নাকুর বট মট কিচ্ছু নয় এটা যোগ্য ডুবুরে মুখ ঘুরিয়ে হাঁটতে চলে গেল আচ্ছা তাহলে যোগ্য ডুবু হবে অর্থাৎ এই গাছকে ঘিরে যে একটা আমরা বলি লৌকিক পুরাণ বা মিথ চলমান মিথ কোনো প্রাচীন মিথ নয় রামায়ণ মহাভারতের মতো মিথ নয় একদম কারেন্ট একটা মিথ সেই মিথ নির্মাণ কারোর যদি অন্য কোনো প্রশ্ন থাকে প্লিজ মানে উনি নিজেও বলছেন বিতর্কটা চলুক আপনাদের কিভাবে কলাভবনে খাটে যোগাযোগ করবে তোমাকে যোগাযোগ করবে কি যে কোনো সময় চলে আসবে মানে ফেব্রুয়ারি মার্চের এই টাইমটুকুতেই হয় কিন্তু আমরা যখন থার্ড ইয়ারে পড়ি হঠাৎ করে দেখি ডিসেম্বরে যখন শীতটা আসছে তার আগে পাতা পুরোটাই ঝরে দিয়েছে তারপর আবার সেটা দুবার হয়েছে ও তারপরে চেঞ্জেস আসে কখন সেটা ফেব্রুয়ারি তো একবার আসছিল এটা কি এক্সেপশনাল ব্যাপার হয়েছিল যেরকম আপনারা অর্ধেক একবার হ্যাঁ কিন্তু সাধারণত আমি বলছি ফেব্রুয়ারি শেষে মার্চের গোড়া সাধারণত হয় একবারই শুধু এরকম হয়েছে তার মানে তোমাদের দুনিয়াটা দেখতে পাবে তোমরা হয়তো আর দেখতে পাবে না একটা এই কোয়েলটা আবার ভালো লাগে সিনেমা কিন্তু একটা ল্যাগিং না বড় 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 মানে এটা কলমটা কিছু একটা মানে ওইটা মোটামুটি আইডেন্টিফাই
সাইন্টিফিক্যালি তার কোন ফ্যামিলি ইত্যাদি, কিন্তু এই যে চেঞ্জেস খুব ব্যতিক্রমী হঠাৎ করে যেটা তবে এটা কি সারা বছরই এই গাছের তলায় আশ্রয় নেওয়া যায়, গরমকাল হোক শীতকাল হোক সব সময় দেখি শীতকালে আমার এমন ভাবে গাছটার মানে পজিশন রোদের উৎসটা সমস্তটা মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা এত সুন্দর সুন্দর গাছ আছে কলা ভবনে, তার মধ্যে বৃহৎ আকার বলে নয় উচ্চ বড় গাছ আছে ওই ছাতিন গাছ থেকে, কিন্তু ওর ব্যক্তি নেই। আর আরেকটা জিনিস আমার মনে পড়ছে, আর সুদীপ দ্বারা তো বলতেই পারবেন, যে আমাকে একটা মিষ্টনিধি বলেছিল যে মিষ্টনিধি যখন ছোট ছিলেন, অর্থাৎ এটা তো ফর্টিজের কথা হবে, ফর্টিজের সময় ওনারা দেখেছেন চীনাবটটা অনেক ছোট ছিল, কলাভবনের সমস্ত গাছই ছোট ছিল, ওইটা আমি ভিজুয়ালাইজ করে খুব মজা পেয়েছিলাম। তখন গাছগুলো এটা নানা ধরনের চেহারা বিভিন্ন সময় ফুটে উঠেছে।